তাফসীর মাহফিল CHP। বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীরুল কোরআন মাহফিল 2003। রাজধানী ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে তিন দিনব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনে এখন মূল্যবান বক্তব্য রাখছেন প্রখ্যাত মুফাসসির কোরআন হযরত মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি। শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেম, প্রযোজনায় CHP। শুধু তাফসীর মাহফিল CHP চ্যানেলে মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরির মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন। আলোচনার শিরোনাম গুরুত্বপূর্ণ বয়ান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أبت قد جاءني من العلم يا أبت قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। জনাব সভাপতি, খিলগাঁও ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ এর সব সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার আবুল বাশার, হাজারাত ওলামায়ে কেরাম, আমার বড় ভাই হযরত মাওলানা মুফাসসির কোরআন মাওলানা লুৎফর রহমান সাহেব, সম্মানিত সুধী মণ্ডলী, সমবেত বেরাদারান ইসলাম, তরুণ কিশোর ভাইয়েরা, পর্দার আড়ালে সবন্ধত আমাদের সম্মানিতা মা বোন ও মেয়েরা ও অন্যান্য ধর্মাবলম্বী ভাইসব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে শুকরিয়া আদায় করছি যে তিনি প্রতিবারের মতো এবারও এই খিলগাঁও পাঠাগার এবং ইসলামী সমাজ কল্যাণ সমিতির আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিল আপনাদের সাথে আজকের সুন্দর সন্ধ্যায় এই মোবারক পরিবেশে আমাকে মিলিত হবার তৌফিক দিলেন, সেই জন্য আপনাদের সাথে নিয়ে কালেমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। মূলত এই তাফসীর মাহফিলের প্রাণপুরুষ কেন্দ্রীয় ব্যক্তিত্ব হলেন হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী আসআদাহুল্লাহ ফি দারাইন। তার আলোচনা এবং তার কোরআন কারীমের ব্যাখ্যা শোনার জন্যই আপনারা এখানে আসেন। আমরা যারা আসি আমরা মূলত এই টিকার মধ্যে আসি, টিকা এটারে আরবিতে বলে হাসিয়া, আমরা হাসিয়ার মধ্যে আছি, টিকার মধ্যে আসি, সুযোগ পেলে কিছু কথা বলি, মূলত আমরাও শোনার জন্যই আসি, আপনাদের সঙ্গে একাত্ম হওয়ার জন্য আসি। হযরত মাওলানাকে আল্লাহ পাক একটা যোগ্যতা দান করেছেন যা অনেককে দান করেননি, এটা শুধু এই দেশে নয়, সারা বিশ্বে যেখানে তিনি যান মানুষ অবাক হয়ে যায় যে সেখানেও, আমাদের দেশে তো আমরা শতকরা 80-85% মুসলমান, কিন্তু ইংল্যান্ডে, প্যারিসে বা রোমে, এই অস্ট্রিয়ায়, এইসব জায়গাতে মুসলমানদের সঙ্গে এত না, কিন্তু ওইখানে যখন মাহফিল হয় তখন বাংলাদেশের মাহফিলের মতো এরকম মাহফিল হয়ে যায়। এতে ওই দেশের পুলিশ কর্মকর্তারা এরা সব অবাক হয়ে যায় যে এগুলি কি, এরকম তো তারা কখনো দেখে না। তো ওনাকে আল্লাহ পাক একটা যোগ্যতা দান করেছেন এবং জনপ্রিয়তাও দান করেছেন। আমরা আশাবাদী এই জনপ্রিয়তা, এই যোগ্যতার দ্বারা আমাদের সমাজ বিপ্লবের
একটা কারণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। ইরানে ইমাম খোমেনি, তার একটা ব্যক্তিত্ব ছিল, জনপ্রিয়তা ছিল, যেটা ইসলামী বিপ্লবের জন্য কাজে লেগেছে। হযরত মাওলানা যদিও ওই পয়েন্টে নেই, কিন্তু তার জনপ্রিয়তা এই দেশে খোমেনির চাইতেও কম না। তো এই জনপ্রিয়তা তার ব্যক্তিগত না, এটা আল কোরআনুল কারীমের, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত আদর্শে। তিনি যেহেতু এই কোরআনুল কারীমের ব্যাখ্যা পেশ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের তিনি আহ্বায়ক, যে আদর্শকে আঁকড়িয়ে ধরো, কোরআনকে আবার নতুন করে বুঝো এবং আমল করো, এই কথাগুলি তার নিজস্ব ভঙ্গিতে নিজস্ব ভাষায় তিনি পেশ করেন, যা মানুষের কাছে খুব হৃদয়গ্রাহী হয়। এমত অবস্থায় আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে এই যোগ্যতা আরও বাড়িয়ে দেন এবং মানুষের মধ্যে এই চেতনা, আরও যারা চেতনার বাইরে অবস্থান করছেন এই বেষ্টনীর বাইরে, তাদেরকেও যেন আল্লাহ পাক এই বেষ্টনীর ভিতরে আসার তৌফিক দান করেন। আমি এবং এর পরিণতিতে এই দেশে আমরা দেখতে চাই, ওনার জীবদ্দশেই দেখতে চাই, যে এই দেশে ইসলাম একটা মানে নির্বাহী ক্ষমতায় ইসলাম যেন চলে আসে, এটা আমরা দেখতে চাই। যাই হোক, আমি আজকে আপনাদের সামনে আল কোরআনুল করিমকে কেন্দ্র করে কিছু কথা বলব। প্রথমত আল কোরআনুল করিম আমরা মনে করি এটি একটি ধর্মীয় কিতাব। এতে কোরআন হলো এটা কমপ্লিট জীবন দর্শন এবং জীবন ব্যবস্থা পেশ করে, যেই কোরআনের বক্তব্য আজকের পৃথিবীতে ঠিক ওইভাবেই আসছে যেভাবে 1400 বছর আগে ছিল। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এই কিতাবের মধ্যে কোনো কথা বলতে আমি বাকি রাখি নাই, আল্লাহ পাক বলেছেন, এই কোনো কথা আমি কম করি নাই, যা যতটুকুন প্রয়োজন আমি বলে দিয়েছি। এই প্রয়োজন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, আপনার সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্ক, যুদ্ধ, শান্তি, চুক্তি, মানব জীবনের যত দিক আছে সকল দিকের মূলনীতিগুলো এই কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন। আমাদের প্রেসিডেন্ট সাহেবের কাছে আমরা স্বাভাবিকভাবেই আশা করব, তিনি যখন বাণী দিবেন কোরআনের বাণী এইভাবে তিনি একটা কমপ্লিট বাণী দিবেন, নাকি এই কথা বলবেন যে আপনারা সহনশীল থাকেন। আমরা তো সবসময় সহনশীল, ইসলাম তার যাত্রার শুরু থেকেই সহনশীল, আজকেও সহনশীল, আমরা কোনো সময় অসহনশীল হইনি। সহনশীলতা নায়িকা আজকে আমাদের পাশে যারা আছেন, আমাদের দাদারা, তাদের সহনশীলতা আমরা দেখছি না। এই ওয়াজটা তিনি করবেন তাদেরকে, ইসলামকে তো এই ওয়াজ করার দরকার নেই, ইসলাম নিজেই তো সহনশীলতার কথা বলে। তারা আজকে ওইখানে কি করলো, ওই যে কি কয় আপনার বাংলাদেশের পাশে যে তাদের দেশটা ইয়েতে কি কয় আপনার রাজ্যটা কি নাম, আমি ভুলে গেলাম কেন। তো যাই হোক, হিন্দুস্তানে যে মানুষ পড়ে মারে, মানুষদের উপর অত্যাচার করে, জুলুম করে, সাম্প্রদায়িকতা দেখায়, সহনশীলতা তাদের মধ্যে নাই। আচ্ছা, গুজরাট, গুজরাটে সহনশীলতা, হিন্দুস্তানে সহনশীলতা নাই। আচ্ছা, আবার সহনশীলতা নাই কোথায়, আবার আমেরিকা দেখেন, আজকের পৃথিবীতে সবচেয়ে বিদ্বজনরা যে দেশে বসবাস করে, সুশীল সমাজ যাদেরকে বলা হয়, যারা বুদ্ধিজীবী, যারা বিজ্ঞান চর্চা করেন, নোবেল প্রাইজ যারা পান, আজকে এই দেশটির অসহনশীলতা লক্ষণীয়, অসহনশীলতা লক্ষণীয়, যা আফগানিস্তানের মতো একটি স্বাধীন সার্বভৌম দেশকে আক্রমণ করে তছনছ করে দিল, দেশটাকে চূর্ণ বিচূর্ণ করে দিল। এখন আবার ইরাকের দিকে নজর করছে, পরে ইরানে যাবে, এরপরে সৌদি আরবে যাবে, পাকিস্তানে যাবে। এরা সহনশীলতা, তাদের এই সবকগুলি তাদেরকে দেয়া দরকার, আমাদেরকে তো এই সবক দেওয়া দরকার না। আমাদের দেয়া দরকার মুসলমানরা যা ভুলে গেছে তা মুসলমানদেরকে স্মরণ করিয়ে দেয়া দরকার। কি ভুলে গেছে মুসলমান, ভুলে গেছে তাদের চেতনা, মুসলমান তাদের জীবন ব্যবস্থা, জীবন দর্শন থেকে মুসলমান সরে গেছে, অর্থাৎ কোরআন থেকে সরে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে সরে গেছে। সরে যাওয়ার কারণেই আজকে মুসলমানদের এই দুরবস্থা, এই দুরবস্থা থেকে মুসলমান আবার ফিরে আস, আবার মুক্তি পেতে পারে কোরআন ও সুন্নাহর দিকে যদি ফিরে আসে। আমরা আশা করব আমাদের দেশের নেতৃবৃন্দ
তারা এইভাবে আমাদের জাতিকে বাণী দিবেন যেগুলি দিলে কাজে আসবে। আমরা তো সহনশীলই, অসহনশীল তো আমরা কোনোদিনই না। যাই হোক বন্ধুগণ, আমি বলছিলাম আল কোরআন করিম নিয়ে আলোচনা। আল কোরআন করিম শুধু একটি ধর্মীয় কিতাব নয়, আল কোরআন করিম হলো জ্ঞানের কিতাব। কিসের কিতাব? জ্ঞানের কিতাব। জ্ঞান, জ্ঞান চর্চাই কোরআনের মূল কথা, জ্ঞানের সবক দেই কোরআনের মূল কথা। আর এই জ্ঞান থেকে আজকের পৃথিবী অনেক দূরে সরে গেছে। জ্ঞান বলতে আমি বলতে চাই, জ্ঞানের দুটি শাখা আছে, একটি শাখা হলো তার বৈষয়িক, আরেকটি শাখা তার নৈতিক। বৈষয়িক শাখায় মানুষ জ্ঞান চর্চা করছে ঠিকই, কিন্তু নৈতিক দিক থেকে মানুষ অনেক পিছনে পড়ে গেছে। এই পড়ে যাওয়ার কারণে মানুষের জীবন ভারসাম্যহীন হয়ে পড়েছে, সমাজ ভারসাম্যহীন পড়েছে, চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে, আচরণের দিক থেকে আজকে আমরা ভারসাম্যহীন হয়ে পড়েছি। আজকে মানুষ যতই আধুনিক হচ্ছে ততই ভারসাম্যহীন হয়ে পড়ছে, পাগল হচ্ছে। শুধু পাগল নয়, এমন আচরণ যেমন পাগলা কুকুর, পাগলা কুকুর যেমন মনে, মিস্টার বুশের আচরণ কথাবার্তা শুনলে মনে হয় না যে এই লোকটা পড়ালেখা করে, এই লোকটা আসলে কোন ভারসাম্যপূর্ণ এক ব্যক্তি। আমেরিকার মতো এরকম একটা সুসভ্য দেশের একটা নেতা, প্রেসিডেন্ট, এটা আমার মনে হয় না। কারণ তারা জ্ঞান চর্চা করছেন ঠিকই, খালি বৈষয়িক শাখায়, নৈতিক দিক থেকে তাদের কোনো ধারণাই নেই, কোনো বালাই নেই। এই জন্য কোরআন করিম এসে মানুষকে ভারসাম্য, একটা জ্ঞান চর্চা করার একটা পন্থা দিয়েছে, যে মানুষ যেন বৈষয়িক তো করবেই, এর সাথে সাথে নৈতিক দিক শাখায় জ্ঞান চর্চা করবে এবং নৈতিকতার ভিত্তিতেই বৈষয়িক পরিবেশে সে বসবাস করবে, বৈষয়িকতা চর্চা করবে নৈতিকতার ভিত্তিতে। কারণ নৈতিকতা হলো প্রাণ, বৈষয়িকতা হলো তার অবয়ব। বৈষয়িকতা একটা মানুষের মানবীয় সভ্যতার, বৈষয়িকতা হলো অবয়ব। কিন্তু এই অবয়ব হলেই চলবে না, তার প্রাণ লাগবে। একটা মানুষের হাত আছে, পা আছে, কান আছে, চোখ আছে, মাথা আছে, এগুলি সব আছে, কিন্তু তার ভিতরে প্রাণ নেই। প্রাণ যদি না থাকে তো চোখের দ্বারা কি আপনি চোখের কাজের আশা করতে পারেন, কানের দ্বারা কানের আশা করতে পারেন, হাতের দ্বারা হাতের আশা করতে পারেন? আপনি পারেন না। ভিতরে কি নেই? প্রাণ নেই। তো এগুলি ঠিক আছে, আমাদের অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, এগুলি আমাদের চর্চা করতে হবে, এগুলি আমরা পড়বো, শিখবো, আমাদের বিজ্ঞান চর্চা আমরা করব। কিন্তু এর যে প্রাণ শক্তি, যেই নৈতিকতা, সেই নৈতিকতা যদি আমরা চর্চা না করি, তো এই সকল কিছু শিখলাম বটে, কিন্তু কল্যাণ তো লাভ করতে পারলাম না। আজকের পৃথিবী ধ্বংসের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, কল্যাণের দিকে এগিয়ে যাচ্ছে না, দ্রুত গতিতে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কারণ হলো এটা, এই ভারসাম্যহীন জ্ঞান চর্চা করা। সুতরাং কোরআন করিম যখন আসে তখন এই দুইটাকে নিয়ে আসে। প্রথমে আপনারা সবক শুনতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ তাআলা আদমকে সকল জিনিসের নাম শিখিয়ে দিলেন। খুব লক্ষ্য করেন, এটা কিন্তু নৈতিক শিক্ষা ছিল না। সকল জিনিসের নাম মানে কি? বিজ্ঞান চর্চা করে এই পদার্থকে নিয়ে চর্চা করে, এই পৃথিবী নিয়ে, হয় মাটি নিয়ে, না আকাশ নিয়ে, না বাতাস নিয়ে, যে কোনো পদার্থ, যে কোনো জিনিস, যে কোনো মাখলুক, এটা নিয়েই তো বিজ্ঞান চর্চা করে। সুতরাং যে কোনো বিজ্ঞান চর্চা করতে গেলে কোনো একটা জিনিসের নাম রাখতে হয়, নাম রেখে তার উপরে গবেষণা চালায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে এই পৃথিবীতে খলিফা বানিয়েছেন, প্রতিনিধি বানিয়েছেন। এই প্রতিনিধি বানানোর কারণে এই পৃথিবীর বৈষয়িক পরিবেশের সঙ্গে আদমের পরিচিতি দরকার। সেই জন্য যেই পরিবেশে তিনি বসবাস করবেন, সেই নিচে মাটি আছে, উপরে আকাশ আছে, আলো আছে, বাতাস আছে, অক্সিজেন আছে, গ্যাস আছে, গাছ আছে, তরু আছে, লতা আছে, জীব গবাদি পশু আছে, এই যে পরিবেশ যা কিছু আছে, যেই পরিবেশের সঙ্গে তার জীবন ওতপ্রোতভাবে জড়িত, যার এক্সিস্টেন্স এই সকল কিছুর সঙ্গে জড়িত, এই সকল কিছুর সঙ্গে তার পরিচয়, তার জ্ঞান তাকে দেয়া দরকার। এই জন্য আল্লাহ পাক প্রথম তার খলিফাকে এই পরিবেশের সঙ্গে পরিচিত করাইছেন, এই জ্ঞানটা দান করেছেন। যে জ্ঞান আদমের সন্তানেরা ধারাবাহিকতায় চর্চা করতে করতে আজকে এই পর্যায়ে উপনীত হয়েছে, এটা তার উত্তরাধিকার, এই জ্ঞানটা উত্তরাধিকার। এবং সেই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হিকমাতু দাল্লাতুল মুমিনে ইলতাকাতুহা হাইসু ওয়াজাদাহা। জ্ঞান হলো মুমিন
যেখানেই সেটা পাবে, যার কাছেই পাবে, এটা লুফে নিবে। পাওয়া আহাক্ক বিহা, অন্য হাদিসে এসছে সে বেশি হত্যার এই জ্ঞানটা অর্জন করা। সুতরাং কোরআন আমাকে উদ্বুদ্ধ করছে, হাদিস আমাদেরকে উদ্বুদ্ধ করছে, এটা আমাদের হারানো সম্পদ। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিখিয়েছিলেন, মাঝখানে যদি আমরা হারিয়ে থাকি এটা আবার নতুন করে আমাদেরকে গ্রহণ করতে হবে। কোরআন বিজ্ঞানের বিরোধী না, কোরআন এই বৈষয়িক জ্ঞান চর্চার বিরোধী নয়, বরং এগুলি কোরআন আমাদেরকে উদ্বুদ্ধ করছে। কিন্তু সাথে সাথে আমাদেরকে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা আমরা শুনি, তিনি কি দোয়া করলেন, আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়া লা মাবলাগা ইলমিনা। আয় আল্লাহ, এই দুনিয়াটাই আমাদের সবচাইতে বড় ব্যস্ততার কারণ বানিয়ে দিয়েন না, ওয়া লা মাবলাগা ইলমিনা, এবং আমাদের ইলম আমাদের জ্ঞানের পরিধি দুনিয়া কেন্দ্রিক যেন না হয়, বরং আমাদের জ্ঞানের পরিধি দুনিয়া এবং আখেরাত সবটাই যেন পরিধির ভিতরে চলে আসে। তার মানে কি, দুনিয়া তো আমরা শিখবই, কিন্তু আমাদের ফাইনাল ডেস্টিনেশন কোথায়, আমাদের চূড়ান্ত গন্তব্যস্থল কোথায়, সেটা হলো আখেরাত। সুতরাং আখেরাতে আমাদের দ্বারা মুক্তি পেতে পারি, শান্তি পেতে পারি, কল্যাণ পেতে পারি, সেই জ্ঞানটা আমাদেরকে দান করেন। এবং কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এই লোকেরা দুনিয়ার কিছু বাহ্যিক দিক বৈষয়িক দিকগুলো তারা জানে। আল্লাহ 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 আল্লাহ, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এরা দুনিয়ার বাহ্যিক দিকটাই তারা দেখছে এবং সেটার মূল্যায়নই তারা করছে। তাহলে আমরা এগুলি শিখলাম, আমরা দুনিয়া সম্পর্কে স্টাডি করি, দুনিয়ার পরিবেশ সম্পর্কে আমরা পড়াশোনা করি, তাহলে এটা হলো বাহ্যিক দিক, তার এটা এক্সটার্নাল দিকটা। কিন্তু ইন্টারনাল দিক যেটা আছে, যেটা হলো নৈতিক দিক, এই নৈতিক দিকটা আমাদেরকে শিখতে হবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ মালা আলিদ দুনিয়া আকবর হাম্মেনা ওয়ালা মাবলাগা ইলমেনা, আমি অঙ্ক জানি, বিজ্ঞান জানি, ভূগোল জানি, ইতিহাস জানি, সবই জানি, কিন্তু আমি কি জানি না, আমি আমার মাবুদকে চিনি না, আমি আমাকে চিনি না, আমি পরকাল চিনি না, আমি কোত্থেকে এসছি, কোথায় এসছি, কোথায় যাচ্ছি, জীবনের ম্যানিফেস্টো কি, আমার লক্ষ্য কি, আমার করণীয় কি, এই যদি আমি না জানি, আমি শুধু এইগুলিই জানলাম, তাহলে তো আমি আসলে জানলাম না। যতই জানলাম কদ্দূর জানলাম, আপনাদের জানা আছে সেই মাঝি যে নৌকায় ছিলেন, মাঝি আর পণ্ডিত মহাশয়ের পারস্পরিক যে আপনার ইন্টারেপশন চলছিল আপনারা জানেন। সেখানে পণ্ডিত মহাশয় জিজ্ঞেস, মাঝি তুই বলতে পারিস জোয়ার ভাটা হয় কেন, বলে আমি তো কোথাও পড়াশোনা করি নাই স্যার। আহা, তোর জীবনটা তো চারানেই বৃথা রে। কতক্ষণ পরে আবার মাঝি জিজ্ঞেস করে, পণ্ডিত জিজ্ঞেস করে, মাঝি তুই বলতে পারিস এই আপনি কি বলে রাত দিন বাড়ে কমে কেন, বলে স্যার আমি তো কোথাও পড়াশোনা করি নাই, কাজে আমাকে লজ্জা দিয়ে না মেহরবানি করে। আমি মনে করেছিলাম তোর জীবনটা চারানেই বৃথা, এখন দেখছি আটানেই বৃথা রে। মাঝি তুই বলতে পারিস এই চাঁদটা বাড়ে কমে কেন রে, পণ্ডিত মহাশয় খামাখাই আপনি আমাকে লজ্জা দিয়ে যাচ্ছেন, আমি আগেই তো বলেছিলাম আমি কোথাও পড়াশোনা করিনি। ও, আমি মনে করেছিলাম তোর জীবনটা শুধু আটানাই বৃথা, এখন দেখছি বারোনাই বৃথা রে। বলে স্যার আর বৃথা হলে আর কি করবো, আমার চারানা নিয়ে আমাকে শান্তিতে রাখতে দেন। যাই হোক, কতক্ষণ পরে ঈশান কোণে একখণ্ড কালো মেঘ আর কিছুক্ষণের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা আকাশে আসমানে ছড়িয়ে পড়ে, আর বাংলার আকাশ বাতাসে ৬ নম্বর সিগন্যাল শুরু হয়ে যায়। রবি ঠাকুর আকাশ বাতাসের গান গাইছেন ঠিকই, তার সময় বোধহয় ৬ নম্বর ৮ নম্বর ছিল না, এই গানটা একবারই এক পেশে হয়ে গেছে, ৬ নম্বরের কথা উল্লেখ করলে কম্প্রিহেন্সিভ হতো। তো যাই হোক, ৬ নম্বর হলো, ৬ নম্বরের কারণে এবার পাণ্ডিতের পালা ঘুরে যায়। এবার জিজ্ঞেস করে মাঝি, খুব খুব প্রচণ্ডভাবে কনফিডেন্ট হয়ে সে জিজ্ঞেস করছে, পণ্ডিত মহাশয় আপনি সাঁতার কাটতে জানেন কি, তার কথার মধ্যে ফোর্স আছে, শক্তি আছে, কনফিডেন্স আছে। সুতরাং সে বলছে আপনি সাঁতার কাটতে জানেন কি, মাঝি ভাই হা হা লাদ্রি, মাঝি ভাই এটা তো আমি জানি না। পণ্ডিত মহাশয় আপনি শুনুন, আপনার তিন প্রশ্নের জবাব আমি দিতে পারিনি বলে আপনার দৃষ্টিতে আমার জীবন ছিল বারো আনা বৃথা, আমি দেখছি আমার এক প্রশ্নের জবাব আপনি দিতে পারছেন না।
সেই জন্য আমি দেখছি আজ আপনার জীবন তো শুলো নাই বৃথা। বলে শুলো না কিভাবে? বলে এক্ষুনি তো নৌকা উল্টে যাবে, ডুবা ছাড়ার উপায় নাই, তবে আমার চারানা নিয়ে পারে কুলে আমি ভিড়ে যাবো, এই ভরসা আমার আছে। আপনার বারণা নিয়ে কিন্তু আপনার ষোলো নাই, এখানে আমও যাবে সালাও যাবে, একবারই আপনি অতল তলায় চলে যাবেন। তো বন্ধুগণ, আজকে আপনি সব কিছু শিখলেন বুঝলেন, কিন্তু আপনি আল্লাহকে চিনলেন না, নিজেকেও চিনলেন না, আপনার আখেরাত গন্তব্যস্থল কোথায়, কোথায় আপনি চলে যাচ্ছেন এটাও আপনি জানলেন না। ওইখানে যাওয়ার পরে আপনাকে যে প্রশ্নের সম্মুখীন হতে হবে, আপনার যে হিসাব হবে এটা আপনি জানেন না। আপনি দুনিয়াতে আজকে বুশ, আপনার নাই হুশ। সুতরাং কিন্তু আখেরাতে যখন উঠবেন তখন আপনি কইবেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আমি একবার মরেছিলাম, মরাটাই যদি চূড়ান্ত হয়ে যেত আবার পুনর্বার কেন আমি আবার জীবিত হলাম রে। আফসোস এখন হায় মাতন করছে, পরিতাপ করছে। এরপরে বলছে হলাম আদরে মা হিসাবিয়া, আমি এটা জানি না হিসাব নিকাশ কি। আবার যে আল্লাহ তাআলার সামনে অ্যাকাউন্টেবিলিটি আছে এটা তো আমার জানা নাই, আমি তো এটা জানতাম না যে এখন আল্লাহ পাক কড়াই গন্ডা হিসাব নিচ্ছেন। হালাকানি সুলতানিয়া, দুনিয়াতে আমার পাওয়ার ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল, সেই পাওয়ার আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। দুনিয়াতে আমার টাকা পয়সা, মা আগনানি মালিয়া, আমার কত টাকা পয়সা, কোটি কোটি টাকা, আমি বিলিয়নিয়ার ছিলাম, ব্যাংক ব্যালেন্স ডলার আর কত কিছু আমার ছিল, কিন্তু সব কিছু আজকে ধ্বংস হয়ে গেল, আমার কোনো কাজে আসলো না। হায় মাতম করছে, আল্লাহ পাক বললেন খুজুহু, ধরো একে ধরো। তফসিরে লিখে এক একটা অর্ডার যখন দিবেন ধরো, তো 70 জন ফেরেশতা লোকটাকে ঘেরাও করে হ্যান্ডকাপ লাগিয়ে দিবে, এই একজন ফেরেশতা তার হালুয়া টাইট করার জন্য যথেষ্ট, কিন্তু 70 জন ফেরেশতা তাকে বেষ্টনীর মধ্যে নিয়ে নিবে। এরপরে আল্লাহ বলছেন গুল্লুহু, গুল্লুহু, গুল্লুহু মানে কি? আল্লাহ বেড়ি লাগাও, বেড়ি জেলখানায় বড় বড় দুর্ধর্ষ সন্ত্রাসীদের কি কি লাগায়, বেড়ি লাগায়, কেন বেড়ি লাগাও? ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, আমি অবাধ্যদের জন্য, নাফরমানদের জন্য, কাফেরদের জন্য, জালেমদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি আগলালা বেড়ি, সেলা সালাসিলা শিকল, ওয়া সাইরা জ্বলন্ত আগুন আমি তৈরি করে রেখেছি। সুতরাং গুল্লুহু বেড়ি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লুহু, অতপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যারুআন ফাসলুকুহু, এরপর শিকল পড়াও 70 গজ লম্বা, শিকল দিয়ে তারে টাইট করে বাঁধো, জাহান্নামের মধ্যে যেন হাত পা না মারতে পারে তাকে জাহান্নামের মধ্যে ফেলাও। সুতরাং বন্ধুগণ, দুনিয়ার হোয়াইট হাউস আর এই ক্ষমতা আর এই অহংকার এই সমস্ত কিছু তখন উবে যাবে, সব কিছু উড়ে যাবে। সুতরাং এই মানুষের জ্ঞান এটা হলো এই কমপ্লিট জ্ঞান নয়, এটা আংশিক খণ্ডিত জ্ঞান। কোরআন কারিম মানুষের জীবনের জন্য কমপ্লিট জ্ঞান, কমপ্লিট জীবন ব্যবস্থা, কমপ্লিট কনসেপশন এবং কমপ্লিট জীবন দর্শন নিয়ে এসেছে কোরআন কারিম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন দার্শনিক ছিলেন না, একজন বক্তাই ছিলেন না, বরং তিনি ছিলেন মহান শিক্ষক, যিনি আজকে বলা হয় সক্রেটিসকে ফার্স্ট টিচার, সক্রেটিসকে বলা হয় প্রথম শিক্ষক। কিন্তু না, জনাবে আলী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রথম, তিনি প্রথম শিক্ষক, তিনি শেষ শিক্ষক, সমস্ত কিছুই তার ছাত্র, যদি ছাত্রত্ব বরণ করতে হয় তার কাছেই শিখতে হবে। সুতরাং তিনি দুটা দাবি করেছেন, তিনি বলেছেন আমি নবী, আরেকটা দাবি করেছেন যে আমি শিক্ষক। তিনি কিন্তু রাষ্ট্রের প্রধান নির্বাহী ছিলেন, তিনি প্রধান খতিব ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন, প্রধান বিচারক ছিলেন, কিন্তু তার দাবিতে কোনোদিন এগুলি আসে নাই। তিনি বলেননি আমি প্রধান বিচারক, তিনি বলেননি আমি প্রধান নির্বাহী, তিনি বলেননি আমি প্রধান খতিব, তিনি এটা বলেননি, বরং তিনি আমি প্রধান সেনাপতি এগুলি বলেননি। তিনি কি বলেছেন? যে আমি নবী, এবং তিনি বলেছেন আই ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক। সুতরাং তিনি যখন খুতবা দেন তখন খুতবা কিভাবে দিতে হয়, ইমামত কি কিভাবে করতে হয় তার শিক্ষকতা তিনি করছেন। তিনি যখন দেশের প্রধান নির্বাহী তখন কিভাবে দেশ চালাতে হয় তিনি তার জাতিকে শিখিয়েছেন, তিনি তখন শিক্ষক। তিনি যখন সেনাপতি, যুদ্ধ কিভাবে করতে হয় তার নীতি কি তা তিনি শিখিয়েছেন তার যুদ্ধনীতির দ্বারা। তিনি যখন বিচারক তখন তিনি শিখিয়ে, তখনও তিনি শিক্ষক, তিনি শিখিয়েছেন বিচার কিভাবে করতে হয়। সুতরাং মানুষের জীবনের সকল মৌলিক দিকগুলো তিনি এইভাবে তিনি ব্যাখ্যা করেছেন এবং বাস্তবায়ন করেছেন একজন মহান শিক্ষক হিসাবে। আফসোসের বিষয় আজকে আমরা তার ছাত্র হয়ে তার থেকে শিক্ষা নিচ্ছি না,
দীক্ষা নিচ্ছি না, আজকে ডানে বামে আমরা যাচ্ছি। বন্ধুগণ, আমি বলছিলাম যে কোরআন আমাদের সামনে কমপ্লিট জ্ঞান নিয়ে এসেছে। আজকে আমার দেশে শান্তি নাই, আমার বাইরে মুসলিম উম্মা আজকে ইন্টারনালিও বিপদে আছে, এক্সটারনালিও বিপদে আছে। আজকে গ্লোবালি যদি দেখা যায়, মুসলমানরা মার খাচ্ছে পৌত্তলিক শক্তি, নাস্তিক শক্তি, খ্রিস্টান শক্তি, ইহুদিবাদী শক্তি এবং আপনার বৌদ্ধ বুদ্ধিস্ট পরিবার, সবাই একদল মুসলমানদেরকে পিটায়। মুসলমানদেরকে পিটায় কেন? মুসলমানরা ছিল এই দুনিয়ার নেতা, আর তারা নেতৃত্ব ছেড়ে দেওয়ার কারণেই মানব জাতি এই দুর্দশা। এই জন্য আল্লাহ পাক ওদেরকে লাগিয়েছেন পিটাও মুসলমানদেরকে, যতক্ষণ পর্যন্ত তারা আবার তাদের মূল জায়গায় ফিরে না আসবে। এটা দোষ আমাদেরও একবারে কম না, আমাদের দোষটা একবারে কম না বন্ধুগণ। তাহলে মুসলমানদের এখন কি করতে হবে? আমাদের দেশে আজকে মিলিটারি নামাইলাম, আমরা মিলিটারি নামিয়েছিলাম, আচ্ছা ঠিক আছে মিলিটারি নামাইলাম, কিসের জন্য? শান্তির জন্য, সন্ত্রাসীদের দমন করার জন্য। মিলিটারি এখন চলে গেছে, সন্ত্রাসীরা এখন জিলাপি খাচ্ছে, সন্ত্রাসীরা এখন সম্মেলন করছে, পটাকা ফুটাইতেছে শান্তি, সন্ত্রাসীদের শান্তি। একদিন শান্তি ছিল তাদের শান্তি, তো মিলিটারি তো আসলে চিকিৎসা না। চিকিৎসাটা কি আসলে? আপনারা দেখুন বনের মধ্যে প্রকৃতিতে, দেখুন জঙ্গলের মধ্যে এটা ইয়া এক ধরনের কচু হয়, এটার বনু উল কচু। এই কচু যদি কেউ রান্না করে খায় গলা মোটা হয়ে যায়, আচ্ছা। কিন্তু আবার আরেকখানে গিয়ে দেখবেন বড় একটা তেঁতুল গাছ আছে, বাগা তেঁতুল। এই তেঁতুল আল্লাহ সৃষ্টি করছেন, বুনুল আল্লাহ সৃষ্টি। যদি আপনার এই বুনুল যদি আপনি টাইট করতে হয়, দুরুস্ত করতে হয়, তাহলে কি দিয়ে করবেন? কই যে বাগা তেঁতুল আছে, ওই তেঁতুল এক দুটা একত্রিত করে রান্না করো, তারপরে দেখো বুনুলের কেমন অবস্থা হয়ে যায়, ভারসাম্য ফিরে আসবে বন্ধুগণ। তো আমাদের সমাজে সন্ত্রাসী হবে, দুষ্ট নষ্ট হবে, এটা কোরআন জানে, আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ পাক এই সন্ত্রাসীগুলি আল্লাহরই সৃষ্ট, সন্ত্রাসীগুলি মানুষ তো, মানুষ তো, মানুষ আল্লাহর সৃষ্টি। কিন্তু এই বনুলগুলিকে দুরুস্ত করার জন্য বাগা তেঁতুল আল্লাহ পাক কোরআনে কারিমে আইন দিয়েছেন, ফৌজদারি আইন দিয়েছেন, আর ক্রিমিনাল ল দিয়েছেন। সে আইন দিয়ে যদি আমরা বিচার করতে পারি, তাহলে পরে আমাদের মিলিটারি প্রয়োজন হবে না, এই দেশেই আমরা ইনশাআল্লাহ পারব। তো বন্ধুগণ, আমি বলছিলাম কোরআনে কারিমের মধ্যে সবকিছুই পাওয়া যায়। আজকে সর্বশেষ কথা আমি আমার শেষ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কোরআনে মহিলাদের নিয়ে কথা উঠছে, মহিলাদের নিয়ে কথা উঠছে, মহিলাদের অধিকার নাই পৃথিবীতে, নাই আমাদের দেশে, নাই মহিলাদের অধিকার নাই। আমার মনে হয় যে আমরা বক্তব্য, আমার বক্তব্য আর এখন আর চালু রাখি না, এখন যেহেতু আমাদের প্রধান অতিথি এসে গেছেন, আমাদের হযরত মৌলানা এসে গেছেন, সুতরাং আমার বক্তব্য এখানে আমি শেষ করতে চাই। আমি শেষখানে আবার এটা বলতে চাই যে আমরা জ্ঞান চর্চা করি, আমরা শুধু বৈষয়িক জ্ঞান চর্চা না করি, বৈষয়িকতার সাথে সাথে নৈতিক জ্ঞানটা সমন্বিতভাবে করি, আলাদাও না সমন্বিতভাবে করি। যেমন আমাদের হাত পা কান নাক চোখ আর আত্মা দুইটা যখন সমন্বিত থাকে তখনই আমাদের লাইফ আমরা অনুভব করি, কিন্তু আত্মা যখন আলাদা হয়ে যায় তখন হাত পা কান নাক চোখ সব অথর্ব হয়ে যায়। অনুরূপভাবে আজকে যদি আমরা নৈতিক শিক্ষাটা বৈষয়িক শিক্ষার সঙ্গে কোরআন যেভাবে উপস্থাপন করেছে আমরা করতে পারি, তাহলে পরে আমরা আবার শান্তি পেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইশাউ কাদির। আসসালামু আলাইকুম।